হ্যালো বন্ধুরা, বর্ডার ব্লকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি কুড়িগ্রাম জেলার ভুরিঙ্গামারি উপজেলার ভঙ্গসোনাহাট ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি দেখাতে চলেছি। তো ভারত বাংলাদেশ বর্ডারের একদম খুব কাছাকাছি সেখানে একটি 500 বছরের পুরাতন মন্দির রয়েছে, সেই সাথে দেখতে পারবেন ভারত সীমান্তের সবুজে ঘেরা মনোরম দৃশ্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, এখন সুবেরি গাছের যে লাইনটি দেখতে পাচ্ছেন তার এক পাশে ভারত, আর এক পাশে হচ্ছে বাংলাদেশ। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি পিলার। তো এখানে এই পাশে আমরা ভারতের ভিতরে অবস্থান করছি, ওই বাড়িটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ। সামনের দিকে এগিয়ে গেলে আরেকটি পিলার দেখা যাচ্ছে। তো দর্শক, সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি মন্দিরের দিকে এগিয়ে যাই। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে সেই মন্দিরটি। আমরা লোকমুখে শুনেছি এটি নাকি 500 বছর পুরনো এক মন্দির। মন্দিরটির নাম হচ্ছে সোনারহাট শ্যামাকালী মন্দির। কিছুকাল পূর্বে ভুরিঙ্গামারি উপজেলা চেয়ারম্যান এবং ইউনো স্যার এই মন্দিরটির ধ্বংসস্তূপ জরাজীর্ণ অবস্থা দেখে সংস্কার করার জন্য একটি বরাদ্দ দেয়, তারপরে এই ভবনটি তোলা হয়। দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন একটি কূপ। এই কূপটি, মন্দিরটি যখন একসময় জাকজমক ছিল তখন এখানে একটি মেলা বসতো, প্রতি বছরই মেলা হতো। মেলার লোকজনদেরকে পানি পান করার উপলক্ষে এই কূপটি নির্মাণ করা হয়। নির্মাণকাল হচ্ছে 1348 বঙ্গাব্দ। এখানে দেখা যাচ্ছে একটি রাস্তা ছিল, দুই বাংলার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করত। আপনাদের বাড়ি কোথায়? ভারতে। এখানে কি বেড়া আছে, মানে গেট আছে? পারে আসার গেট কোথায়? আর ভারতের এই জায়গাটার নাম কি? ভারতেরটা সোনাহাট বলে। ও আচ্ছা। তো দর্শক, এখানে মহিলাটির কথা অনুযায়ী ভারতের কাঁটাতারের এখানে গেট রয়েছে, আর দুটি ঘর দেখা যাচ্ছে। ঘর দুটিতে ভারতের বিএসএফ এখানে রেস্ট নেয়, আরাম করার পর এখানে গেট পাহারা দেয়। তো চলুন কাঁটাতারের বেড়াটুকু আমরা ভালোভাবে দেখে আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।